37 ক্যাটাগরির পদে বাংলাদেশ সেনাবাহিনীতে সিভিল নিয়োগ প্রকাশ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জিএসএনএল এর পক্ষ থেকে স্বাগতম। প্রথমত আজকে আরেকটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং ইহার আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে বেসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই পদে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এক নম্বর পদে আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, লোক নিবে একজন। যোগ্যতা লাগবে বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণীর বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর পদে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস করণিক, টাইপিং কাম করণিক, এলডিএ কাম টাইপিস্ট। লোক নিবে 5 জন। যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক গ্রেড বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরিক কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলাতে সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ। 3 নম্বর পদে আছে FWA ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, লোক নিবে 12 জন। যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং FWA পদে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে দেখা যাচ্ছে যে সব জেলার প্রার্থীগণ আবেদন করা প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তি জেলা কোটায় প্রকাশিত হয়েছে। এখানে 1 থেকে 3 নম্বর পদের জন্য রাজবাড়ী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, মুড়া, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, জালকাটি, বরগুনা, পাটুয়াখালী এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। বাকি সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধক কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বর পদে আছে পেইন্টার, লোক নিবে 1 জন। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পেইন্টার পদে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদে আছে ল্যাব পরিচালক, লোক নিবে 1 জন। যোগ্যতা লাগবে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বর পদে আছে অগ্নি নির্বাপক, লোক নিবে 1 জন। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী। এরপর এখানে দেখা যাচ্ছে 7 থেকে 14 নম্বর পদের জন্য এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 7 নম্বর পদে আছে ল্যাব বিয়ারার, লোক নিবে 1 জন। যোগ্যতা লাগবে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের যোগ্যতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুঠাম দেহের অধিকারী হতে হবে। 8 নম্বর পদে আছে পেকার, লোক নিবে 2 জন। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এবং সুঠাম দেহের অধিকারী। 9 নম্বর পদে আছে অফিস সহায়ক, লোক নিবে 7 জন। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 10 নম্বর পদে আছে শ্রমিক, লোক নিবে 2 জন। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুষম দেহের অধিকারী। 11 নম্বর পদে আছে আয়া, লোক নিবে 3 জন। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপর 12 নম্বর পদে আছে মালি, লোক নিবে 1 জন। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। 13 নম্বর পদে আছে ম্যাথস ওয়াটার, লোক নিবে 1 জন। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী ফার্স্ট অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী। 14 নম্বর পদে আছে পরিচ্ছন্নতা কর্মী, লোক নিবে 5 জন। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপর আছে আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। আমি সবগুলো শর্তাবলী পড়বো না, আপনাদের যেগুলো প্রয়োজন ওই শর্তাবলীগুলো পড়বো শুধু। 1 নম্বর শর্তাবলীতে আছে 31 ডিসেম্বর 2020 তারিখ হতে
প্রার্থী বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে কোটার ক্ষেত্রে 18 থেকে 32 বছর সর্বোচ্চ। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রাইট করে দিতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। এরপর আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। আবেদন করতে হবে অনলাইনে dgms.teltalk.com/bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে আবেদন শুরু হবে 5 জানুয়ারি 2021 এবং আবেদন শেষ হবে 25 জানুয়ারি 2021। উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন ফর্ম পূরণ করে ফেলতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS ফি বাবদ 1 থেকে 3 নম্বর পদের জন্য 112 টাকা এবং 7 থেকে 14 নম্বর পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই আবেদন করার পর টাকাগুলো জমা দিতে হবে, না হয় আপনার আবেদন বাতিল করা হবে। কিভাবে SMS করবেন? আবেদন করার পর আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DGMS স্পেস ফর্মে উল্লেখিত ইউসার আইডি লিখে 16342 নম্বরে সেন্ড করে দিতে হবে। রিপ্লাই SMS আসবে। এরপর আপনার মোবাইলে একটি রিপ্লাই SMS আসবে, ওখানে আপনার নাম, পিন নাম্বার এবং টাকার পরিমাণ দেওয়া থাকবে। ওই SMSটি আবার ফরওয়ার্ড করবেন, ওখানে লিখবেন DGMS স্পেস ইয়েস স্পেস উল্লেখিত পিন নাম্বার দিয়ে 16342 নম্বরে সেন্ড করে দিতে হবে। এরপর আপনার মোবাইলে আরেকটি SMS আসবে, ওইখানে কংগ্রাচুলেশন জানিয়ে পদের নাম, পেমেন্ট কমপ্লিটেড এবং ইউসার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে। ওই SMSটি সংরক্ষণ করে রাখবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পূর্ববর্তী ওয়েবসাইটে গিয়ে আপনাকে ইউসার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর নির্ধারিত স্থানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।